আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ অশেষ সবাই ভালো আছেন দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা জানব স্বপ্নে কীট পতঙ্গ পোকামাকড় দেখলে কি হয় দর্শক আমরা অনেকে হয়তো স্বপ্নে পোকামাকড় দেখে তাকে কীট পতঙ্গ দেখি তো এর ব্যাখ্যা কি সংক্ষিপ্ত আকারে জেনে নেব খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমাদের প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে মূল আলোচনায় প্রবেশ করার আগে বলবো করে নিত্য নতুন বিভিন্ন আলোচনা পাওয়ার জন্য দর্শক স্বপ্নে সাধারণত কীট দেখা। এটা ভালো নয় এমন স্বপ্ন দেখা অকল্যাণকর কাজেই স্বপ্নে পোকামাকড় বা কীট পতঙ্গ দেখার পরে খুশি না হয়ে অনুতপ্ত হওয়া চাই এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত স্বপ্নে কীট পতঙ্গ দেখে এটা সাধারণত ভালো নয় স্বপ্নে পোকামাকড় বা কীট পতঙ্গ যদি কোনো ব্যক্তি দেখেন তাহলে এটা দেখা স্বপ্নদ্রষ্টার কোন কাজের সফলতার ক্ষেত্রে হয়তো অনেক অনেক পরিশ্রম পরিশ্রম করতে করতে হবে হবে তার যে কোনো কাজের ক্ষেত্রে সেই কাজ পূর্ণ হওয়ার ক্ষেত্রে অনেক পরিশ্রম সীমাহীন চেষ্টা তার চালিয়ে যেতে হবে এরপরে আশা করা যায় তিনি সফলতা লাভ করতে পারবেন অর্থাৎ তার কাজটি সহজে শেষ হবে না এরপরে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে কোনো পোকামাকড় বা কীট পতঙ্গ তাকে আক্রমণ করেছে বা তাকে কামড় দিয়েছে তাহলে এমন স্বপ্নের অর্থ হচ্ছে গিয়ে যে হয়তো স্বপ্নদ্রষ্টা তিনি অসুস্থ হতে পারেন কিংবা স্বপ্নদ্রষ্টার ঘনিষ্ঠ কেউ অসুস্থ হতে পারে এমন লক্ষণ বোঝায় অর্থাৎ কীটপতঙ্গের আক্রমণের শিকার হওয়া বা কীটপতঙ্গের কামড় খেতে দেখা এটা স্বপ্নদ্রষ্টা বা স্বপ্নদ্রষ্টার বন্ধু বান্ধব তার পরিবারের লোক তার ঘনিষ্ঠ কেউ অসুস্থ হওয়ার প্রতি ইঙ্গিত করে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তিনি পোকামাকড় খাচ্ছেন তিনি পোকামাকড় কীট পতঙ্গ এগুলো খাচ্ছেন তাহলে এটা দেখা এটা খুবই খারাপ একটি বিষয় এমন স্বপ্ন দেখা স্বপ্নদ্রষ্টা তিনি হয়তো জঘন্যতম কোনো অন্যায়ের সাথে জঘন্যতম কোনো অপরাধের সাথে জড়িত আছেন এমন বিষয়ে বোঝায় তো কাজে এমন স্বপ্ন দেখার পরে স্বপ্ন দ্রষ্টার অন্যায় কাজ থেকে গঙ্গাহীর কাজ থেকে ফিরে আসা চায় এবং ভালো পথে স্বপ্ন দ্রষ্টার থাকা চায় এটাই তার জন্য হবে। একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তিনি পোকামাকর বা কীট পতঙ্গ এগুলোকে মেরে ফেলছেন কীট পতঙ্গ পোকামাকর এগুলোকে তিনি মেরে ফেলছেন তাহলে এমন স্বপ্ন দেখা স্বপ্নদ্রষ্টার তার শত্রুদের কষ্ট থেকে শত্রু অনিষ্টতা থেকে বাঁচার প্রতি ইঙ্গিত করে স্বপ্নদ্রষ্টা জীবন থেকে চিন্তা পেরেসানি দুঃখ কষ্ট দূর হওয়ার প্রতিও ইঙ্গিত করে আমার স্বপ্ন দেখা ভালো দর্শক এই ছিল স্বপ্নের পোকামাকড় বা কীট পতঙ্গ দেখা নিয়ে কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন তো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আরও স্বপ্নের ব্যাখ্যার ভিডিও পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ